সয়াবিন আলু তো অনেকেই খেয়েছেন কিন্তু এই রকম গোটা ডিম দিয়ে সয়াবিন আলু খেতে যা মজা হয় তা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না তো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে আমি একটি নতুন রেসিপির সাথে আমি আজকে সয়াবিন ডিম আলু রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তেলে আর হালকা জিরার ফোড়ন দিয়ে দেব। সাথে রসুন আর পেঁয়াজ বাটা আর জিরার গুঁড়ো লং ধোনার গুঁড়ো আর আদা বাটা আর লং গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সাথে আদা বাটাটা দিয়ে দিলাম এবার আমি সবগুলো মশলাগুলোকে লবণ হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেব কষিয়ে নেব হালকা জল দিয়ে আমি ভিডিওটি খুব শর্টকাটে বানিয়েছি বাড়িতে কিছু সমস্যা ছিল বলে হালকাভাবে আমি ভিডিওটি বানিয়ে নিয়েছি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আমি মশলাগুলোকে ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সয়াবিনটা বেশ রসালো হবে তাই আমি বেশি পরিমাণে জল জল দেবো না এদিকে আমি সয়াবিনটাকে ভাপিয়ে নিয়ে হালকা তেল দিয়ে লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি অন্য কড়াইতে থেকে আবার আমি আলু কষানোর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন সোয়াবিনের কালারগুলো হালকা লালচে ভাব হয়ে এসেছে এবার আমি সোয়াবিনের সাথে আলুগুলোকে কষিয়ে নেব আর ওদিকে আমি ডিম কটা সেদ্ধ করে ছিলে রেখেছি ওটাও ভাজবো ভাজার পর এখানে দিয়ে দেবো পরে দেখতেই পাচ্ছেন আপনারা ডিমগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব ভাজার পর আমি পরে ওটাকে দিয়ে দেব। ডিম সেদ্ধ করার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আলুটা যেহেতু প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে আছে তো আমি হালকা জলই দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছিল আর হালকা ঝোল আছে তাতেই আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রাখবো এটাকে ডিমগুলো ঝোলের মধ্যে ফুটে উঠেছে এবার আমার রেসিপিটি তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন কালারটা এত দুর্দান্ত হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ধন্যবাদ